বিশ্বের সেরা শিক্ষার্থীদের সাথে পাল্লা দিয়ে টপ র্যাঙ্কিংয়ে থাকা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ক্রমশ নিজেদের জায়গা করে নিচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও ভাষা ভিনদেশি শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পাশাপাশি দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণেও নিজেদের প্রস্তুত করছেন তারা। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। বিশ্বসেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, 1996 সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো এই বিশ্ববিদ্যালয়টিতে পড়ার স্বপ্ন থাকে অনেকের। তবে তীব্র প্রতিযোগিতায় নিজের মেধা আর যোগ্যতার স্বাক্ষর দিয়ে এই বিদ্যাপীঠে দেশের প্রতিনিধিত্ব করা বাংলাদেশি শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত। বাংলাদেশি হিসেবে আমি এখানে আসতে পেরেছি বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি, এটা আমার জন্য সত্যি খুব গর্বের। অক্সফোর্ডে এসে যে ধরনের সুযোগ সুবিধা, গবেষণার জন্য যে ধরনের সুযোগ সুবিধা আমি উপভোগ করছি এবং ব্যবহার করছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। ঐতিহ্য আর শিক্ষা বিস্তারে বরাবরই মেধাবী শিক্ষার্থীদের খুঁজে নেয় এই বিশ্ববিদ্যালয়। বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ এক নামে যে বিশ্ববিদ্যালয়টিকে চেনে তার শিক্ষার্থী হওয়াটাও যে খুব কঠিন কিছু নয়, তেমনটি জানালেন এখানে উচ্চতর শিক্ষা নিতে আসা দেশের এই দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক। এখানে পৃথিবীর সকল মানুষের জন্য সমান সুযোগ, সে হিসাবে আমি বলবো যে বাংলাদেশি ছাত্রদের জন্য এখানে প্রচুর সুযোগ রয়েছে, এখানে ভর্তি হওয়ার, এখানে লেখাপড়া করার। এখানে আসার জন্য আমাদের বাংলাদেশ শিক্ষার্থীদের অনেক সুযোগ এবং সুবিধা রয়েছে। অর্থাৎ আমি মনে করি অনেক শিক্ষার্থী শুধুমাত্র তারা তাদের ভিতরে একটা অহেতুক ভয়ের কারণে এখানে আবেদন করতে চায় না, কিন্তু তারা অনেকেই এখানে পড়ার মতো তাদের যোগ্যতা রয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্বসেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা। শিক্ষার্থীরা বলছেন এই বিশ্ববিদ্যালয় থেকে তারা যে জ্ঞান অর্জন করছেন তা নিবেদন করতে চান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং দেশের কল্যাণের জন্য। আর সেখানেই তারা খুঁজছেন এখান থেকে অর্জিত জ্ঞান অর্জনের সার্থকতা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, অক্সফোর্ড, যুক্তরাজ্য।